দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোলি ক্রস কলেজের দুদিনের বিজ্ঞান উৎসবের সমাপনী। কলেজ অডিটোরিয়ামে সমাপনীতে প্রধান অতিথি কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজ বলেন, কৃষি নিয়ে কাজ করাকে তরুণরা অচ্ছুত ভাবলে ভবিষ্যতের জৈব প্রযুক্তিতে বাংলাদেশের অর্জন ক্ষতিগ্রস্ত হবে। দেখো, আজকে বাংলাদেশের তথা পৃথিবীর খাদ্য সরবরাহের যদি প্রশ্ন আসে, তাহলে এই সায়েন্সগুলো তার কাছ থেকে আসে। যারা এগ্রিকালচার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, বায়োটেকনোলজি নিয়ে বিশেষজ্ঞরা বলেন, শুধু জৈব প্রযুক্তি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে হবে না, মানুষকে নিয়ে কাজ করতে দর্শন, সামাজিক বিজ্ঞান, কলাও পড়তে হবে। কারণ তুমি কীভাবে যে জ্ঞানটা আহরণ করছো সেটা মানে কি, এটার মানে কিন্তু সবসময় কিন্তু সায়েন্স পুরোপুরি দেয় না, সায়েন্স কমপ্লিট। ডিসপাইট যে আমি নিজেই একজন সায়েন্সের লোক, কিন্তু আমি এই জিনিসটা মানে যদি আমার আরও 20 বছর আগে যদি কেউ আমাকে এই জিনিসটা বলে দিত, আমার জ্ঞান আরও সমৃদ্ধ হতো। আয়োজকরা জানান, তারা শুধু সেরা শিক্ষার্থী তৈরি করে না, সেরা মানুষের আদর্শ তাদের দেওয়ার চেষ্টা করেন। এবার আয়োজনে 25টি কলেজ অংশ নেয়। মাসুক শাকিল, চ্যানেল আই, ঢাকা।